তখন দুইটা কোম্পানিকে যখন আপনি ইয়ে করবেন মানে টোটাল করবেন, তখন এটাকে আমরা বলি কনসলিডেটেড ব্যালেন্স শীট। আছে অ্যাক্রুয়ালস এন্ড প্রিপেমেন্টস নিয়ে আমরা এখন ইয়ে করব। স্যার আরেকটা জিনিস, কনসলিডেটেড ব্যালেন্স শীট কখন করি আমরা? কনসলিডেটেড ব্যালেন্স শীট, কনসলিডেটেড ব্যালেন্স শীট হচ্ছে আপনার ইয়ে যে যখন আপনি আপনার একটা প্যারেন্ট কোম্পানি আর আপনার যখন সাবসিডিয়ারি কোম্পানি থাকে, তখন দুইটা কোম্পানিকে যখন আপনি ইয়ে করবেন মানে টোটাল করবেন, তখন এটাকে আমরা বলি কনসলিডেটেড ব্যালেন্স শীট। সেটা করার দুটা রুল আছে। এক হচ্ছে যে যখন আপনার কন্ট্রোল 50% এর উপরে থাকবে বা শেয়ার হোল্ডিং একটা পার্টিকুলার কোম্পানির যদি আপনার 50% এর উপর থাকে, তখন সেটাকে আমরা অ্যাজিউম করে নিই যে আপনার ওই কোম্পানির উপর কন্ট্রোল আছে। ঠিক আছে, তো তখন আমরা যেটা করি তার টোটাল অ্যাসেট হচ্ছে আমার টোটাল অ্যাসেট, তার টোটাল ক্যাপিটাল আমার ক্যাপিটাল, তার প্রফিটও হয়ে যাচ্ছে আমার প্রফিট। তো সেটাকে যখন আমরা দুটাকে মার্জ করে করি, তখন আমরা এটাকে কনসলিডেশন বলে থাকি। আর সেটা হয় যখন 50% এর উপর আমার ওনারশিপ থাকে। ওকে, এটা হচ্ছে আমার প্রসেস। জি স্যার, আমরা ভ্যালু ওয়েট এভারেজ কস্টটা কিভাবে করব স্যার? বুঝিনি এটা কি জিনিস আবার। স্যার পাবলিক লিমিটেড কোম্পানি থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে হলে নাকি ভ্যালু ওয়েট এভারেজ কস্ট করতে হয়? রাইট, তো এটা একটু বুঝতেছিলাম না স্যার। আচ্ছা, এটা জিনিসটা আমি বলি, আমি এটা ডেপথে যাবো না। জিনিসটা হচ্ছে যে প্রাইভেট কোম্পানি পাবলিক থেকে যখন আমরা প্রাইভেটে যাই, আমরা যেটা হয় কি অ্যাকাউন্টিং কনসেপ্ট অনুযায়ী আমরা সবকিছু কিন্তু রেকর্ড করি আমাদের হিস্ট্রিক্যাল কস্ট কনসেপ্টে। এই জিনিসের ব্যাপারে আপনি অ্যাওয়ার তো যে ফিক্সড অ্যাসেট আমি যেই বুক করলাম সেই অ্যামাউন্টে আমরা রাখি ইউজুয়ালি। ইভেন আমার ইনভেন্টারি, আমার লায়াবিলিটি সবই কিন্তু কস্ট মেথডে বুক হয়। সো এই ভ্যালু মেথডটা হচ্ছে যখন আমি প্রাইভেট কোম্পানিতে চলে যাচ্ছি, তখন আমি আমার অ্যাসেট, আমার লায়াবিলিটি, আমার ক্যাপিটাল যা কিছু আছে সবগুলাকে ফেয়ার মার্কেট ভ্যালু যেটা IFRS 13 যেটাকে আমাদের ডিকটেট করে, সেই অনুযায়ী ভ্যালুয়েশন চেঞ্জ করে দেন আমরা এটাকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করি। ঠিক আছে, এটাই কারণ কি একটা কোম্পানির তো একটা ভ্যালু ক্রিয়েট হয় বা হিস্ট্রিক্যাল কস্ট কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমরা অনেক কিছু চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারি না। কিন্তু যখন আপনি একটা কোম্পানিকে প্রাইভেট করে নিয়ে আসবেন, তখন অ্যাজ ইফ যে আপনি একটা নতুন কোম্পানি ফর্ম করছেন, সো নতুন ভ্যালুয়েশন হিসাবে সেইভাবে জিনিসটা আছে। সো যে ভ্যালুয়েশনের নাম বলছেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফেয়ার মার্কেট ভ্যালুয়েশন। এটা আমাদের প্রতিনিয়তই হয়, এটা বাইরের দেশে হয় বেশি, আমাদের দেশে আসলে এই প্র্যাকটিসটা খুব কম হয়। ঠিক আছে, সো স্লাইডস যেটা আমি এখন দেখাতে চাচ্ছি